রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকা দরে। প্রতিটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতারা বলছেন, সারা দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে অনেক শাকসবজি নষ্ট হয়েছে। বন্যার পানি নেমে গেলে সবজি নতুন করে চাষ হলে বাজারে স্থিতিশীলতা আসবে, অথচ বাজারে সব ধরনের সবজির সরবরাহ রয়েছে। ক্রেতারা বলছেন, আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে পারছেন না তারা, তাই বাজারের পরিমাণ আর খাবারের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে তাদের। আয় সেভাবে বাড়ছে না যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। পাইকারি পর্যায়ে কত দামে কিনে এনে খুচরা পর্যায়ে কত দামে বিক্রি করছেন বিক্রেতারা, সে বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা। এদিকে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলুও। রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। তৃণমূল পর্যায়ের ভোক্তাদের কথা মাথায় রেখে সরকারকে বাজার তদারকির তাগিদ দিচ্ছেন ক্রেতারা। চাষবাস করছে, খেতে কি করছে, পানিতে নষ্ট করে আছে গাছগাছলা, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে গা, তার জন্য সবজির দাম নিয়ন্ত্রণে আসতেছে না। বেশি হলে 15 দিন, এতে 15 দিনে অনেক শাক সবজি তরকারি অনেকে বাইরে যাচ্ছে। যে জায়গায় সবজি আসে 4 গাড়ি, এই জায়গায় ওরা 2 গাড়ি নিয়ে আসে আর 2 গাড়ি স্টকে রাখে। ওরাই সিন্ডিকেট করে প্রতি পার কেজিতে 10 টাকা 20 টাকা করে বেশি রাখতেছে। প্রত্যেক মাসে একই পরিমাণ বেতন পাই, জিনিসের দাম প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। সরকার অনেক জিনিসের দাম নির্ধারণ করে দিল, এগুলো সরকার নির্ধারিত দামে বাজারে পাওয়া যাচ্ছে না।